মঙ্গলবার প্রকাশিত হয়েছে 2019 সালে মাধ্যমিক পরীক্ষার ফল, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সকাল 9টায় এদিন সাংবাদিক সম্মেলন করে সেই ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। আর এই ফল প্রকাশের পর দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রথম এবং সেই সাথে হাবড়ার মেয়ে অঙ্কিতা কুণ্ডু এবার দশম স্থান অধিকার করেছে। হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ছোটবেলা থেকেই মেধাবী, তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা। দশম স্থান অধিকার করায় পরিবারে এখন শুধুই খুশির হাওয়া। বুধবার সকালেই প্রকাশিত হয়েছে 2019 সালের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিক পরীক্ষার ফলে এবার কলকাতাকে ছাপিয়ে গিয়েছে জেলা। জেলা জুড়ে জয় জয়কার, ছাত্রছাত্রীদের সমান টক্করে মাধ্যমিকের ফলে প্রথম দশে উঠে এসেছে মোট 51 জন, যার মধ্যে স্থান করে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া শ্রীনগরের বাসিন্দা অঙ্কিতা কুণ্ডু। হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের এই ছাত্রী অঙ্কিতার প্রাপ্ত নম্বর 681। ছোটবেলা থেকেই মধ্যবিত্ত পরিবারের অঙ্কিতা পড়াশুনো করত। গান বাজনা ছবি আঁকায় ততটা আগ্রহ না থাকলেও পড়াশুনোকেই নিজের ধ্যান জ্ঞান হিসেবে নিয়েছিল অঙ্কিতা। এদিন সকাল থেকেই চোখ রেখেছিল মাধ্যমিকের ফলে, তবে এতটা ভালো ফল হবে আশা করেনি কেউ। পরিবারের লোকেরা ভেবেছিল ভালো ফল হবে, কিন্তু সবাইকে তাক লাগিয়ে এবার শ্রীনগর থেকে উঠে আসা অঙ্কিতা ভালো রেজাল্ট করেছে। সকাল থেকেই শুভানুদ্ধারে তার বাড়িতে এসেছেন, কথা বলেছিলাম তার সাথে আমরাও। ভবিষ্যতে শিক্ষিকা হতে চায়, দিনে কোনো বাধা ধরা টাইম ছিল না তার পড়াশুনোর, অঙ্কিতা এমনটাই জানিয়েছে আমাদের মুখোমুখি হয়ে। পড়াশোনার বাইরে সত্যি কি ভালো লাগতো? আজকের যে এই রেজাল্টটা, মানে কি টিভির পর্দায় চোখ রেখেছিলেন, মানে শুনে কতটা একদম প্রত্যাশা ছিল এরকম একটা ভালো রেজাল্ট হবে এরকম একটা প্রত্যাশা? বাবা বিভাস কুণ্ডু পেশায় কাপড় কাটিংয়ের কাজ করেন, মা মিতা কুণ্ডু গৃহবধূ। বাবা মা পড়াশোনার জন্য তাকে সবসময় উৎসাহ দিতেন। ছেলের এই মেয়ের এই অসাধারণ ফলে খুশি হয়েছেন মা। তিনি জানিয়েছেন ছোটবেলা থেকে পড়াশোনা ভালো ছিল তার মেয়ে। কি জানাচ্ছেন শোনাবো। মা হিসাবে গর্ব করি আমার মেয়েকে, আমার মেয়ে ছোটো থেকে খুব আগ্রহী পড়াশোনার দিকে, পড়াশোনা নিয়েই থাকতো। তারপর মাঝখানে আঁকাই দিয়েছিলাম, গান দিয়েছিলাম, ও ওই পড়াশোনার পেশায় কামিনী কুমারে যখন ফাইভের থেকে ভর্তি হলো, ওর একটা মানে প্রথম থেকে একটা ইসে ছিল যে এত বড় স্কুলে আমি কি হতে পারবো। প্রাইমারি স্কুলে পড়েছি, কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইনি মেয়েকে, ওখান থেকে ফার্স্ট হয়েছে। কামিনী কুমারে গিয়ে প্রথমে ফাইভের থেকে একদম পজিশনে চলে গেছে, তখন থেকে ও বলছে আমি দুটো চাপ নিতে পারবো। হয়তো সেভেন পর্যন্তই আঁকা শিখেছে, সেভেন এইট পর্যন্ত, তারপরে ও ছেড়ে দিয়েছে। তারপর তার ওরা এরকম, ও নিজে নিজেই পড়াশোনা করে, ওকে বলতে লাগে না, ওরা আগ্রহী আগাগোড়াই বেশি। এদিন সকালেই শুভেচ্ছা বার্তা নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান হাবড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান নীলিমেশ দাস। এদিন কথা বলেছিলেন তিনি আমাদের সাথে। বেশ কয়েক বছর ধরে মেধা তালিকায় উঠে এসেছে হাবড়ার নাম। হাবড়া পৌরসভা মেধাবীদের পাশে রয়েছে, হাবড়া পৌরসভা মেধাশ্রী চালু করেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী চালু করার ফলে মেয়েরা এগোচ্ছে পড়াশোনায়, এমনটাই জানিয়েছেন নীলিমেশ দাস। দেখুন, আমরা হাবড়াবাসী হিসেবে গর্বিত, এবং হাবড়া বিগত কয়েক বছর ধরে প্রত্যেক বছর মেরিট লিস্টে তার জায়গা করে দিচ্ছে। এটা আমাদের যে হাবড়ার পড়াশোনার মানটা ক্রমশ ভালো হচ্ছে এটা তার প্রমাণ, এবং আমরাও হাবড়া পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বছর যারা স্টার মার্ক পাচ্ছেন বা যারা মেরিট লিস্টে স্থান করে নিচ্ছে তাদের কিন্তু হাবড়া পৌরসভা তাদের সম্মানিত করছে। এবং আমার মনে হয় এইভাবে ছেলে মেয়েদের উৎসাহিত করার ফলে ছেলে মেয়েদের মধ্যেও একটা ভালো রেজাল্ট করার প্রবণতা বাড়ছে, এবং আগামী দিনেও এই প্রতিষ্ঠানটা একেবারে করে যাবে। এবং হাবড়া পৌরসভা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য নিজস্ব উদ্যোগে মেধাশ্রী প্রকল্প চালু করেছে, যার ফলে কিন্তু ছেলে মেয়েরা মেয়েদের এবার। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।